বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদলের। নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড় আর ফকিরাপুল জুড়ে প্রতিবাদ আর স্লোগান সংগঠনটির কর্মীদের। এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। কোটা বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে থাকার কথা জানান ছাত্রদলের নেতারা। বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা। সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে। কিন্তু আমরা গত দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে। আগামীকাল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বিক্ষোভ মিছিল করব। এদিকে মঙ্গলবার বিকেলে গুলশানে গণতন্ত্র মঞ্চের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের নির্দেশেই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এ হামলার দায় সরকারকে নিতে হবে মন্তব্য করে একদিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আজ যেভাবে সারা দেশে হামলা আক্রমণ নিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত 7 জনকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত 48 ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে, অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছে, আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব হুঁশিয়ারি করে বলেন, শিগগিরই গণ আন্দোলন গড়ে তোলা হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।